উজয় মুক্তির টার্গেট নিয়ে লকডাউন পরবর্তী টলিপাড়ার প্রথম ছবি এসওএস কলকাতার শুটিং শুরু হয়েছিল। এই ছবিতে দেখা গিয়েছিল বহু প্রতীক্ষিত জুটি মিমি চক্রবর্তী এবং ইয়াশ দাশগুপ্তকে। তার সাথে ছিলেন অবশ্যই নুসরত জাহান। প্রথমবার অন্যরকম লুকে ধরা দিয়েছিলেন নুসরত জাহান। অনেকদিন পর আবার কিন্তু একই ছবিতে ধরা দিয়েছিলেন মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান, এবং তাদের সেই খুন শুটি আর যায় কোথায়। তাই শুটিং এর ফাঁকে তাদের খুন শুটিও ধরা পড়েছিল ক্যামেরায়। ইয়াশ দুর্দান্ত রোম্যান্স থেকে প্রথমবার নুসরতের অ্যাকশন, সবটাই দেখার জন্য কিন্তু প্রতীক্ষায় রয়েছে দর্শক। ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ। এই ছবিতে প্রথমবারের জন্য প্রযোজক হিসেবে কাজ করছেন এনা সাহা। তাকে কিন্তু এই ছবিতে অভিনয় করতেও দেখা যাবে। ডিরেক্টরের মুখ থেকে ঘোষিত হলো ব্যাকআপ, আর এই কথাটির মাধ্যমে এসওএস কলকাতার শুটিং এর সমাপ্তি হলো। পুরো শুটিং জুড়েই আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি যে যথেষ্ট নিয়ম নীতি মেনে এই শুটিং পর্ব চলেছে, এবং লাস্ট দিনও দেখা গেল প্রত্যেকের মুখে মাস্ক রয়েছে। ছবি সমাপ্তি তো ঘটল, কিন্তু লকডাউন পরবর্তী প্রথম ছবি শুটিং এর অভিজ্ঞতা কেমন? অভিনেতা ইয়াশ দাশগুপ্ত জানালেন আবার দেখা হবে শুটিং সিন বাইজ ব্যাকআপ, আবার দেখা হবে। দর্শকরা যেরকম তাদের ছবি এসওএস কলকাতা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন, ঠিক সেরকম ভাবে কিন্তু তাদের আবার বড় পর্দায় নতুন কোনো ছবিতে দেখার অপেক্ষায় সবাই। বাংলায় প্রবাদ বাক্য আছে, যার শেষ ভালো তার সব ভালো, আর তাই এই ভালোটা দেখার জন্যই কিন্তু প্রত্যেকে অপেক্ষায় রয়েছে এসএস কলকাতার মুক্তির। আপনার এতে কি মত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।